আসসালামু আলাইকুম, আমি মিনাদিন ফয়সাল আহমেদ। আমি স্কুল অ্যাট হোম প্রি প্রাইমারি স্কুলে ফাউন্ডার এবং ডাইরেক্টর হিসেবে আছি। আজকে আমরা কেজি ওয়ান এর ইংলিশ ক্লাসটি নিব, স্কুল অ্যাট হোম প্রি প্রাইমারি স্কুল। সারা বছর আমরা নার্সারি প্লে থেকে কেজি টু পর্যন্ত আমাদের অনলাইনে ক্লাস হয়ে থাকে এবং আমরা স্কুল অ্যাট হোম প্রি প্রাইমারি স্কুল এখন আমরা দ্বিতীয় বর্ষে শিক্ষা কার্যক্রম চালাচ্ছি। এখন আমাদের মূল আলোচনা আমরা চলে আসি। আমাদের আজকে কেজি ওয়ান এর যে ক্লাসটি, সেই কেজি ওয়ান এর ক্লাসে আজকে আমরা মেক সেন্টেন্স নিয়ে আলোচনা করব। আমাদের স্কুল অ্যাট হোম প্রি প্রাইমারি স্কুলে আমরা খুঁটিনাটি সব বিষয় নিয়ে আমরা আলোচনা করি। প্রথমে দেখা যাচ্ছে এ, এতে আমরা অ্যাপেল হয়, এতে অ্যাপেল হয়, এ ডাবল পি এল ই, এতে অ্যাপল হয়। এটি দিয়ে যদি আমরা মেক সেন্টেন্স করি, দ্য অ্যাপেল টেস্টেস সুইট, দ্য অ্যাপেল টেস্টেস সুইট। বি দিয়ে ব্যাট, দিস ব্যাট ইজ ভেরি নাইস, এই ব্যাটটি খুব সুন্দর। নেক্সট সেন্টেন্সটি কি হলো, দিস ব্যাট ইজ ভেরি নাইস। সি দিয়ে ক্যাট, সি এ টি ক্যাট, সি দিয়ে একটি ওয়ার্ড হয় কি ক্যাট, দ্য ক্যাট ইজ এ ডোমেস্টিক অ্যানিমেল, দ্য ক্যাট ইজ এ ডোমেস্টিক অ্যানিমেল। ডি দিয়ে ডগ, এই এটি ফাঁকা রাখা হয়েছে, এটি স্টুডেন্টরা করবে মেক সেন্টেন্স এজন্য। তারপরে বলা হয়েছে ইতে কি হয়, ইতে হচ্ছে আমাদের এখানে দেখা যাচ্ছে এলিফ্যান্ট, ইতে আমাদের এখানে এলিফ্যান্ট, ই এল ই পি এইচ এ এন টি, এলিফ্যান্ট। The elephant is a big animal. Elephant একটি বড় প্রাণী, elephant একটি বড় প্রাণী, elephant মানে হচ্ছে হাতি। F, F দিয়ে হচ্ছে fox. The fox is a clever animal. The fox is a clever animal. G দিয়ে good. G দিয়ে একটি word আমি এখানে লিখেছি good. Rohim is a good boy. Rohim is a good boy. H দিয়ে লেখা হয়েছে horse. H O R S E, horse. The horse is a very useful animal. The horse is a very useful animal. ঠিক আছে, horse is a very useful animal. G তে কি হয়েছে good. Rohim is a good boy. F এ কি হয়েছে fox. The fox is a clever animal. The fox is a clever animal. E তে elephant. The elephant is a big animal. C তে কি হয়েছে cat. The cat is a domestic animal. B তে bat. This bat is very nice. E তে apple. The apple tastes sweet. এটি হচ্ছে কেজি ওয়ান এর ইংলিশ লেকচার। আমরা পরবর্তী লেকচারটি কোন টপিকস এর উপর কোন বিষয়ে নিয়ে হবে আমরা আমাদের পেজে ইনশাআল্লাহ জানিয়ে দিব। আমাদের ইংলিশ লেকচারটি এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।